নতুন রূপ আমি আজকে দেখেছি সেটা মনে থাকবে আগামী বছর পর্যন্ত। কখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা, দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটি বছর। যাদের মৃত্যুর খবরটি ছিল বজ্রপাতের মতো, সেই খবর পেয়ে এটিএন নিউজের প্রতিটি সহকর্মী সেদিন কেঁদেছিলেন শিক্ষক আর অভিভাবক হারানোর বেদনায়। 2011 সালের 13ই আগস্ট এখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদের মৃত্যুর পর সারা দেশের মানুষ যতটা প্রতিবাদী, সোচ্চার ও শোকাভিভূত হয়েছিলেন, নিকট অতীতে আর কোনো ঘটনাই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে মানুষকে এতটা সোচ্চার হতে দেখা যায়নি। এরপর এই ঢাকা আরিচা মহাসড়কের 11টি বিপজ্জনক বাঁক সোজা করা হয়। এর ফলে পরিসংখ্যানের বিচারে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমেছে, তবে এখনও ঝুঁকি রয়ে গেছে। আল্লাহর দোষ দেখাম নাই, দোষ হলাম আমার, আমি অজ্ঞানে চালামু গাড়ি, আলাদা গাড়ি অ্যাক্সিডেন্ট হইব। এই দেশের সরকার 14টা সিল মেরে দিল, কাজ হবো না যদি আমার নিজের থেকে আমি আইন প্রয়োগ না করি। সড়ক দুর্ঘটনায় দেশের দুই গুণী ব্যক্তিত্বের মৃত্যু যেভাবে সবাইকে নাড়া দিয়েছিল, সবার আশা ছিল মামলার বিচার দ্রুতগতিতে শেষ হবে। ঘাতক ড্রাইভার জামির গ্রেফতার হয়ে 3 মাস কারাগারে ছিলেন, পরে জামিনে মুক্তি পান। 2012 সালের মার্চে চার্জশিট দাখিল করা হয়, অভিযোগ গঠন হয় অক্টোবরে, সাক্ষী 39 জন। মামলাটা 25/3/13 তারিখ থেকে এবং কতিপয় 1 নম্বর এজাহারকারী সহ অন্যান্য সাক্ষীদের বিরুদ্ধে নন ভেলিবল এবং ওয়ারেন্ট ইস্যু আছে, তারপরেও সাক্ষীরা আসতেছে না। মামলার বাদী ঘিওর থানার সে সময়ের উপপরিদর্শক লুৎফর রহমান বর্তমানে সিআইডির পরিদর্শক হিসেবে কাজ করছেন। আমি এখন পর্যন্ত আমার কোনো সাক্ষীর সমন বা নন ভেলিবল ওয়ারেন্ট কোনোটাই কিছু পাইনি। প্রপার চ্যানেলে আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাইলে আমি অবশ্যই যাব। সাক্ষীদের যাওয়া এটা আমাদের ডিউটির ভিতরেই পড়ে, আমরা যাইতে বাধ্য। 2010 সালে মানিকগঞ্জের উথলিতে নিহত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম ও বিসিকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তাদের স্বজনরা এখনো বিচার পাননি। বিচার পাইনি, বাসের ড্রাইভার নাকি ধরা দিছিল, কিন্তু তাকে নাকি আবার পরে ছেড়ে দিয়েছে। এখন এই যে 2 মেয়ে আছে, এই 2 মেয়ে যদি বাসার বাইরে যায় তখন আমার মনে হয় আমার বেড়ে যায়, মানে হার্টবিট বেড়ে যায় যে ওই 2 জন তো মারা গেছে অ্যাক্সিডেন্টে, আবার এই 2 জন জানি মানে সুস্থভাবে সবল মানে বাইরে থেকে ফিরে আসবে কি না। সেই মিডিয়াতে আসার পরও, সচিব মারা যাওয়ার পরও সেই সচিবের বিচার পাওয়া যায়নি, এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় এই ব্যাপারে যোগাযোগ মন্ত্রী যদি একটু সদয় হন, সরকার যদি সদয় হয়, হয়তো আমরা বিচারে এখনো পেতে পারি। সড়ক দুর্ঘটনায় নিহত মানে খুন হওয়া, মিশুক মনিরের সহকর্মীরাও তাই মনে করেন, আর তাই ক্ষোভ বাড়ে সেই ঘটনার বিলম্বিত বিচারে। অসদুল হক, এটিএন নিউজ, ঢাকা।